মমতা দিদি বাংলার মানুষকে ভুল বোঝাচ্ছেন। উনি বলছেন অ্যাপ্লিকেশন করলে আপনার নাগরিকত্ব চলে যাবে। আমি আজ আপনাদের বলছি সিএএ তে অ্যাপ্লিকেশন করুন, কোনো কেস হবে না। মমতা দিদি রোহিঙ্গাদের স্বাগত জানান আর হিন্দু শিখদের ভুল বোঝান। মমতা বন্দ্যোপাধ্যায়কে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন অমিত শাহ। তিনি বাংলার মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন তিনি নাকি বাংলার মানুষদের ভুল বোঝাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই প্রচার শুরু করে দিয়েছেন বাংলায়। ভোট ঘোষণার পর এবার রাজ্যে প্রচারে এলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তরবঙ্গ দিয়েই বঙ্গে ভোট প্রচার শুরু করলেন শাহ, আর এখান থেকেই লোকসভা ভোটে বঙ্গ বিজেপি কত আসন পাবে সেই ঘোষণাও করে দিলেন শাহ। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন মমতা দিদি বাংলার মানুষকে ভুল বোঝাচ্ছেন। উনি বলছেন অ্যাপ্লিকেশন করলে আপনার নাগরিকত্ব চলে যাবে। আমি আজ আপনাদের বলছি সিএএ তে অ্যাপ্লিকেশন করুন, কোনো কেস হবে না। মমতা দিদি রোহিঙ্গাদের স্বাগত জানান আর হিন্দু শিখদের ভুল বোঝান। শোনাবো আপনাদের কি বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শুনুন। হমনে এক কানুন পারিত কিয়া হে সিএএ কা, মমতা দিদি বঙ্গাল কে লোগো কো গুমরাহ কর রহি, ইয়ে কে রহি হে কি আপনে অ্যাপ্লিকেশন কিয়া তো আপকা নাগরিকতা চলা জায়েগা। আরে নাগরিকতা হেই নেই মমতা দিদি, আপকো ক্যা মালুম হে, मैं आज आपको कहने आया हूं, डरे बगैर जितने भी शरणार्थी आए हैं सीए में एप्लीकेशन करे, किसी पर कोई केस नहीं होने वाला है, कोई मुकदमा नहीं होने वाला है। ये मोदी सरकार का कानून है, इसमें कोई परिवर्तन नहीं कर सकता। और ममता दीदी आपको जितना विरोध करना हो करो, हम जितने भी हिंदू बौद्ध सिख शरणार्थी आए हैं उनको नागरिकता देंगे, ये हमारा वादा है। मैं ममता दीदी को पूछना चाहता हूं, जो बंगाल से हिंदू सिख बौद्ध शरणार्थी आए हैं उनको नागरिकता मिलती है, आपको क्या तकलीफ हो रही? एक और घुसपैठिए को, घुसपैठियों को लाल जाजम बिठाकर स्वागत करती हो, रोहिंग्या का स्वागत करती हो, और दूसरी ओर जो हिंदू बौद्ध सिख शरणार्थी आए हैं उनको गुमराह कर रही हो। दीदी आपकी दाल नहीं गलने वाली है। मोदी जी ने रूल्स नोटिफाई कर दिए हैं, बंगाल के सारे शरणार्थी भय मुक्त होकर अप्लाई करें, आपका इस देश पर इतना ही अधिकार है जितना मेरा है, आपका अधिकार इतना ही। অন্যদিকে এদিন অমিত শাহর গলায় শোনা গেল অনুপ্রবেশ প্রসঙ্গ। অনুপ্রবেশ রুখতে গেলে ফের একবার নরেন্দ্র মোদীকেই ক্ষমতায় আনতে হবে বলেও মন্তব্য করেছেন শাহ। এই প্রসঙ্গে প্রতিবেশী রাজ্য অসমের প্রসঙ্গ উল্লেখ করেন তিনি। শাহ বলেন অসমে অনুপ্রবেশের এমনই সমস্যা ছিল, অসমের মানুষ সিদ্ধান্ত নিলেন বিজেপির সরকার তৈরি করলেন, আর এখন অসম সীমান্ত দিয়ে কেউ অনুপ্রবেশ করতে পারে না, আমরা অনুপ্রবেশ বন্ধ করে দিয়েছি। এরপরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন আমি আপনাদের মোদীর গ্যারান্টি দিতে এসেছি, তিনি শাসন পার করিয়ে দিন, বাংলায় বিজেপির সরকার গড়ে দিন, কাউকে আর অনুপ্রবেশ করতে দেবে না। কি বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শোনাই। আসাম কি সমস্যা ঘুসপেট কি এসে ই থি, আসাম কি জনতা নে নির্ণয় কিয়া, ভাজপা কি সরকার বনাই, और अब आसाम बॉर्डर से एक भी व्यक्ति घुसपैठ नहीं कर सकता, घुसपैठ को हमने बंद कर दिया है। और मैं आपको मोदी गारंटी कहने आया हूं, 30 सीटें पार करा दो, बंगाल में भाजपा सरकार बना दो, परिंदा भी पैर नहीं मारेगा, किसी को घुसपैठ हम नहीं करने देंगे। এর আগে বাংলায় এসে 35টি আসন বিজেপি পাবে বলে ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তারপর শাহের মুখে শোনা গিয়েছিল 25টি আসনের কথা, আর এবার দক্ষিণ দিনাজপুর থেকে বাংলা থেকে 30টি আসন পাওয়ার কথা ঘোষণা করলেন শাহ। বছরখানেক আগে শাহ নিজেই রাজ্যের জন্য 35টি আসনের টার্গেট পেতে দেন, মাস কয়েক আগে সেটা নিজেই নামিয়ে আনেন 25-এ, এখন আবার নিজেই বলছেন বাংলায় 30টা আসন চাই। বুধবার বালুরঘাটের বুনিয়াদপুর থেকে সভায় অমিত শাহ বলেন এবারে বিজেপির আসন 18টি থেকে বাড়িয়ে 30 করতে হবে। শাহের কথায় 2014 দুটি আসন দিয়েছিলেন, 2019 দিলেন 18টি আসন, 2024 সালে 18টি থেকে বাড়িয়ে 30 করতে হবে, যাতে বিজেপির 370 আসন নিশ্চিত হয়। এর সঙ্গেই অমিত শাহ যোগ করেন বিজেপি অসমে অনুপ্রবেশ খতম করেছে, বাংলায় লোকসভা ভোটে
তিরিশ আসন পেলে এখানে সীমান্ত টপকে কোনো পরিন্দাও ঢুকতে পারবে না। এনআরসি নিয়ে বালুরঘাটের সভায় শাহ বলেন, হাত জোর করে বাংলার জনতাকে বলতে চাই, মমতা দিদি বাংলায় লোকেদের বোকা বানাচ্ছেন, আমি বলতে চাই ভয় না পেয়ে যত শরণার্থী এসেছেন তারা যেন নাগরিকত্বের আবেদন করেন, কারো নাম বাদ যাবে না। পাশাপাশি ভূপতিনগরে বিস্ফোরণের মামলায় এনআইএ তদন্ত নিয়েও প্রতিক্রিয়া দেন শাহ, বলেন সবাইকে উল্টো বুঝিয়ে সোজা করা হবে। শাহ বলেন, এত রাগে বোতাম টিপবেন বালুরঘাটে যেন কলকাতায় মমতার দিদির গায়ে কারেন্ট লাগে। কি কি বললেন এদিন অমিত শাহ, আসুন শোনাই। হমনে এক কানুন পারিত কিয়া হে সিএ কা, মমতা দিদি বঙ্গাল কে লোগো কো গুমরাহ কর রহি, ইয়ে কে রহি হে কি আপনে অ্যাপ্লিকেশন কিয়া তো আপকা নাগরিকতা চলা জায়েগা। আরে নাগরিকতা হ্যাঁ হি নাই মমতা দিদি, আপকো ক্যা মালুম হে, মে আজ আপকো কহনে আয়া হুঁ, ডরে বগৈর জিতনে ভি শরণার্থী আয়ে হে সিএ মে অ্যাপ্লিকেশন করে, কিসি পর কোই কেস নাই হোনে ওয়ালা হে, কোই মুকদ্দমা নাই হোনে ওয়ালা হে, ইয়ে মোদি সরকার কা কানুন হে, ইসমে কোই পরিবর্তন নাই কর সকতা। আর মমতা দিদি আপকো জিতনা বিরোধ বিরোধ করনা হো করো, হম জিতনে ভি হিন্দু বৌদ্ধ শিখ শরণার্থী আয়ে হে উনকো নাগরিকতা দেঙ্গে, এ হামারা ওয়াদা হে। মে মমতা দিদি কো পুছনা চাহতা হুঁ, জো বঙ্গাল সে হিন্দু শিখ বৌদ্ধ শরণার্থী আয়ে হে উনকো নাগরিকতা মিলতি হে, আপকো ক্যা তকলিফ হো রহি, এক অর ঘুসপেটিয়ো কো লাল জাজম বিঠা কর স্বাগত করতি হো, রোহিঙ্গা কা স্বাগত করতি হো, আর দূসরি ওর জো হিন্দু বৌদ্ধ শিখ শরণার্থী আয়ে হে উনকো ঘুমরাহ কর রহি হো। দিদি আপকি দাল নাই গলনে ওয়ালি, মোদি জি নে রুলস নোটিফাই কর দিয়ে হে, বঙ্গাল কে সারে শরণার্থী ভয় মুক্ত হোকর অ্যাপ্লাই করে, আপকা ইস দেশ পর ইতনা হি অধিকার হে জিতনা মেরা হে, আপকা অধিকার ইতনা হি। আসাম কি সমস্যা ঘুসপেট কি এসে হি থি, আসাম কি জনতা নে নির্ণয় কিয়া, ভাজপা কি সরকার বনাই, আর আব আসাম বর্ডার সে এক ভি ব্যক্তি ঘুসপেট নাহি কর সকতা, ঘুসপেট কো হমনে বন্ধ কর দিয়া হে। আর মে আপকো মোদি গ্যারান্টি কেনে আয়া হুঁ। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল।